বাংলাদেশের পর এখন ভারতের কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন শাকিব খান। যৌথ প্রযোজনায় নির্মিত শিকারী সিনেমা দিয়ে কলকাতার বাজারে যাত্রা শুরু হয় শাকিব খানের। এরপর একে একে নবাব, চালবাজ, ভাইজান, এলোরে এবং নাকাবের মতো সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। খুব অল্প সময়ের মধ্যেই কলকাতার মানুষের মন জয় করে নিয়েছেন শাকিব। শুধু দর্শকদের নয়, কলকাতার প্রযোজক এবং পরিচালকদের মন জয় করতে সক্ষম হয়েছেন শাকিব খান। কলকাতার তারকাদের মুখে মুখে এখন শাকিব খানের প্রশংসা। সবাই এখন শাকিব খানের লুক এবং অভিনয়ের প্রশংসা করছেন। ইতিমধ্যে কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, শুভশ্রী, পায়েল সরকার, নুসরাত জাহান এবং শান্তিকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান। কলকাতার জনপ্রিয় নায়িকারাও এখন শাকিব খানকে পছন্দ করেন, তার সঙ্গে ছবি করতে চান। অন্যদিকে কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি কলকাতার সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি বাংলাদেশের সিনেমাতেও অভিনয় করেছেন। গত বছর একটি সাক্ষাৎকারে ঋতুপর্ণা জানিয়েছিলেন তিনি শাকিবের সঙ্গে সিনেমায় অভিনয় করতে চান। তিনি বলেছিলেন, আমি কলকাতার এবং বাংলাদেশের অনেক নায়কের সঙ্গে সিনেমায় অভিনয় করেছি, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিবের বিপরীতে কোনো সিনেমায় অভিনয় করিনি। শাকিব বাংলাদেশে যেমন জনপ্রিয়, এখন আমাদের কলকাতাতেও বেশ ভালোই জনপ্রিয়। সুযোগ পেলে আমি শাকিবের সঙ্গে সিনেমায় অভিনয় করতে চাই। প্রিয় দর্শক, আপনি কি ঋতুপর্ণার সঙ্গে শাকিব খানকে দেখতে চান? কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডি ওয়েবস ইউটিউব চ্যানেলে।